পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সাগরপাড়ার রোশননগর হোসেনিয়া হাই মাদ্রাসায়। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে পড়ুয়ারা। এদিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো সাগরপাড়ার রোশননগর হোসেনিয়া হাই মাদ্রাসায়। বৃহস্পতিবার রোশননগর হোসেনিয়া হাই মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ বিল্লাল হোসেন সহ একাধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এদিনের প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে পড়ুয়ারা। প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। এদিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রোশননগর ইন্টেরিয়ার একটা এলাকা, বিশেষ করে ভারতবর্ষের শেষের দিকে বাংলাদেশের পাশে অবস্থিত, কিন্তু খেলাধুলার ক্ষেত্রে সবসময় আমরা অগ্রণী ভূমিকা নিয়ে থাকি। এখানে নিয়মিত এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল চর্চা হয়। সেটা আমরা একটা ভাগ্যবান যে গ্রামের ছেলেরা খেলে, তার সাথে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হয়। বিগত দিনে আমাদের এখানকার ছেলেমেয়েরা রাজ্য লেভেলে, মাদ্রাসা রাজ্য লেভেলে অনেকেই পার্টিসিপেট করেছে। 100 মিটার 200 মিটার রানিং ইভেন্ট, জাম্পিং, তাছাড়া কিছু এন্টারটেনমেন্ট যেগুলো স্কুল কলেজে হয়ে থাকে সেগুলো আমাদের আছে। তাছাড়া কিছু বাচ্চাদের জন্য স্কুল চলদৌড় উৎসাহী কিছু ইভেন্ট আছে। এবছর ছাড়া বলতে আমার তো মানে শেষের দিকে, জীবনের শেষের দিকে এই স্পোর্টস আমার কর্মজীবনে, তো এবছরে ছেলেমেয়েদের যে উদ্দীপনা দেখছি আমি নতুন করে, এটা মনে হচ্ছে যেখানে আমার বয়সটা অনেকটা কমে গেল। আমি আশা করব যে ভবিষ্যতে এই মাদ্রাসা আরও ভালো জায়গায় যাবে এবং খেলাধুলাকে বেশ করে এই গ্রামের অনেক ছেলে মেয়ে যারা এখন ডিফেন্স লাইনে এবং বিএসএফে থেকে কাজ করছে, সে তার সমস্ত কৃতিত্ব কিন্তু আমরা কিছুটা দাবি করতে পারি। সাগরপাড়া থেকে ইকবাল হোসেন ও রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়ায় না, আমরা শেখাই। প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, আমাদের সেশন মার্চ টু মার্চ। আমাদের বিশেষত্ব নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় এবং নারায়ণা টেকনো সহ কেন্দ্র সরকার অনুমোদিত যে কোনো CBSE বোর্ডের স্কুলে এবং আল আমিন মিশনে ষষ্ঠ শ্রেণীতে স্পেশাল কোচিংয়ের মাধ্যমে ভর্তি করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। অ্যাডমিশন না হলে সেশনের সমস্ত স্কুল ফিস ফেরত দেওয়া হয়। মুর্শিদাবাদে সর্বপ্রথম 3D এবং সম্পূর্ণ এয়ার কন্ডিশন স্কুল, অত্যাধুনিক অডিও ভিজুয়াল পদ্ধতিতে ক্লাস, নার্সারি থেকে কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ, যত্ন সহকারে হিন্দি, আরবি, সংস্কৃত শিক্ষা, ইন্টারন্যাশনাল যোগা, সেলফ ডিফেন্সের জন্য জুডো ক্লাসের সুব্যবস্থা। প্রতিটি ছাত্রছাত্রীকে 2 বছরের মধ্যে স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও ডে বোর্ডিং এর ব্যবস্থা ও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডে হোস্টেল আবশ্যিক। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল, ঠিকানা ইসলামপুর নসিপুর রোড, ফুটবল গ্রাউন্ডের কাছে, মুর্শিদাবাদ।